ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্ডিয়ান স্টাডি আজকে একশো প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইতিহাস থেকে তো দেখুন তার আগে আমরা আরও দু হাজারটি প্রশ্ন আলোচনা করেছি আমি আপনাদেরকে জানিয়েছিলাম ট্যাট পরীক্ষার জন্য দু হাজার প্রশ্ন ইতিহাস থেকে আলোচনা করবো তবে পিডিএফটাকে এমনভাবে সাজিয়েছি যেন আপনাদের পরীক্ষাতে কাজে আসে তার জন্য দু হাজারের উপরে প্রশ্ন রয়েছে কারণ ইতিহাস থেকে অনেক প্রশ্ন হয় আর এখন যে ধরনের প্রশ্নপত্র হয় বা দু হাজার বাইশ সালে আমরা যে প্রশ্নটা দেখেছি তো তার জন্য কিন্তু আমাদের একটু বেশি পড়তে হবে তো দেখুন দুহ আজকের যে প্রথম প্রশ্নটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তো আনসার হচ্ছে কানাত পালিত নীলরতন সরকার মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ কে কবে কোতাই ব্রহ্মবিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন তো দেখুন আর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর কোথায় করেছিলেন শান্তিনিকেতনে দিকদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর থেকে বাংলায় কলের গান কে তৈরি করেন আনসার হচ্ছে হেমন্দ্রমোহন বসু কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ পত্রিকা দুটি প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে আর্যদর্শন পত্রিকার সম্পাদক যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ বিশ্বভারতী কে কবে প্রতিষ্ঠা করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় মহিলা গ্র্যাজুয়েট ও মহিলা চিকিৎসকের নাম কি কাদম্বরী গঙ্গোপাধ্যায় তারপরে দেখুন রাখিবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাওলাটাইন কবে প্রতিষ্ঠিত হয় ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দেশবন্ধু নামে কে পরিচিত চিত্তরঞ্জন দাস তারপর কলকাতায় কবে নারী সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকার সম্পাদক কেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত কোন বিপ্লবী গোষ্ঠী যুগান্তর পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে এটা হচ্ছে যুগান্তর গোষ্ঠী বাংলায় বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম করো এটা হচ্ছে অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্রকে তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন তো উনিশশো সালের বাইশে মার্চ কে পিএন মিত্র ওনাকে বলা হয় প্রমথ মানে ওনার যে নাম ছিল প্রমোদনাথ মিত্র ওনাকে বলা হয় পিএন মিত্র একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ডিরিজ ভেরি ইম্পর্টেন্ট মাস্টারদা নামে কে পরিচিত মাস্টার দা নামে পরিচিত ছিলেন সূর্য সেন কার নেতৃত্বে কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় উনিশশো সালের আঠারোই এপ্রিল মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে মাতঙ্গিনী হাজরা কোন জেলার মানুষ ছিলেন মেদিনীপুর জেলার বাম পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত তারপর হচ্ছে হুতুম পেচার নকশা গ্রন্থটির লেখককে কালী প্রসন্ন সিংহ মহা মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা নামেকে পরিচিত জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে কত সালে ছাত্রসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর সালে কবে কার নেতৃত্বে এনটি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে উনিশশো সালের চার নভেম্বর প্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তো এটা হচ্ছে উনিশশো সালের রংপুরে বিবি দলের প্রতিষ্ঠাতাকে বা বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ তারপর পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর ভারত লেবার পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের দলিত আন্দোলনের প্রতীক কে বি আর আম্বেদকর হিন্দু সমাজ কোটি বর্ণে বিভক্ত ছিল তো চারটি বর্ণে এগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সাম্প্রদায়িক বাটোয়ারার ঘোষণা কে করেন র্যামশে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা কবে ঘোষিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট সরি ষোলোই আগস্ট কত সালে ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তো অনেকে বলবেন এই প্রশ্নটা তো সবাই জানে কেন প্রশ্নটা দেওয়া হয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমরা এমনভাবে তৈরি করেছি একদম সব কিছু কমপ্লিট রয়েছে তার জন্য দু নম্বর লৌহমানব নামে কে পরিচিত সর্দার বল্লভ ভাই এটা লাগবে না কত সালে হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি নেহরু লিকায়ত সরি নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সতেরোই এপ্রিল উদবাস্তু গ্রন্থটির রচয়িতাকে এটা হচ্ছে হিরণময় বন্দ্যোপাধ্যায় রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মহারাজ হরি সিং কোতাকার রাজা ছিলেন কাশ্মীরের ভারতের প্রথম পাটকল কোথায় নির্মিত হয় এটা হচ্ছে রিষ তারপর তারপর দেখুন নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয়ত্রিশ সালে নিখিল ভারত কিষানসভার প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সম্পাদক কে ছিলেন তো সভাপতি ছিলেন সহজ আনন্দ সরস্বতী আর সম্পাদক ছিল এন জি রঙ্গ তারপর দেখুন সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরি কংগ্রেসে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন সীতারামায়ার পরাজয় আমার পরাজয় মানে ত্রিপুরি কংগ্রেসে পরাজিত হয়েছিল কে সীতারামাইয়া আর জয় হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো সেই সময় মহাত্মা গান্ধী বলেছিলেন যে সীতারামাইয়ার পরাজয় হচ্ছে আমার পরাজয় ঠিক আছে তো আনসারটা কি মহাত্মা গান্ধী কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত চারুর আহ্বান করেন গান্ধীজি তার হরিজন পত্রিকায় মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের ইংরেজদের গুলিতে নিহত হন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ছাড়ো আন্দোলনে কংগ্রেসের মধ্যে সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মিরাট মামলা কবে দায়ের করা হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মুম্বাই শহরে আর সভাপতি ছিলেন লালা রাজপুত না এটা তো আমাকে একটু এটা দেখতে হবে ঠিক আছে ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোদা ছিলেন কারা শ্রীপাদ অমৃত দাঙ্গে আরেকজন হচ্ছে মুজফর আহমেদ অল ইন্ডিয়া প্রেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টিস এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল উনিশশো সালে কলকাতায় এ ঠিক আছে সরি এ হ্যাঁ এআইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রথম অধিবেশনের সভাপতিকে তো মুম্বাই শহরে লালা রায় ছিলেন সভাপতি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় মানে এআইটি এটা হচ্ছে উনিশশো সালের একত্রিশে অক্টোবর নেহরুর রিপোর্ট কবে প্রকাশিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে আমাদের স্বামী স্বামী সদানন্দ কে ছিলেন উত্তরপ্রদেশের আর্য সমাজের নেতা আই হ্যাভ বার্ট মাই বোটস কারোক্তি মহাত্মা গান্ধী গান্ধীজি কত খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান করেন এটা হচ্ছে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ আইন অমান্য আন্দোলন কবে স্থাপিত স্থগিত হয় এটা হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল গান্ধী আর ঋণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের সভাপতিকে ছিলেন জওহরলাল নেহরু অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয় লাহোর অধিবেশনে সাইমন কমিশনের কতজন সদস্য ছিল সাতজন জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে ঔপনিবেশিক সাহিত্য শাসনের দাবি বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রেসের লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় এটা হচ্ছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে দেখা যাচ্ছে না প্রশ্নটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কমপ্লিট প্রশ্নটা ঠিক আছে তারপর আমাদের কাছে রয়েছে সরি লাহোর কংগ্রেস কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় উনিশশো বিশ ডিসেম্বর মাসের নাগপুর অধিবেশনে কোন ঘটনায় বিচলিত হয় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন চরিচরা গঠন কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয় উনিশশো কিন্তু ভারতে এসেছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলনের প্রধান মুসলমান নেতার নাম কি মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শৌকত আলী মৌলানা আবুল কালাম আজাদ খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো বিশ খ্রিস্টাব্দে ইংরেজদের দেওয়া কাইজার হি ইন্দ স্বর্ণপদক পদক করেছিলেন বা পদত্যাগ করেছিলেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যগ্রহ আন্দোলন শুরু করেন ভেরি ইম্পর্টেন্ট বিহারের চম্পারণ জেলায় রাওড়াটাইন কত খ্রিস্টাব্দে পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল জেনারেল মাইকেল উডায়ারের আদেশে তারপর আমাদের কাছে রয়েছে দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যগ্রহ আন্দোলন শুরু করেন মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের রাজনীতিতে সত্যগ্রহ আন্দোলনের প্রবদ্ধক্ষে মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন এটা আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন এ নিবেশান্ত উনিশশো ষোলো খ্রিস্টাব্দের মাদ্রাজে প্রতিষ্ঠা করেন ভারতীয় হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিলক মহারাষ্ট্রের পুনেতে এটা খ্রিস্টাব্দে কোন বঙ্গ করেন লর্ড হার্ডিং আর শুরু হয়েছিল লর্ড কার্জনের আমলে কে কত খ্রিস্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন তো উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি চিত্তরঞ্জন দাস তো তারপর আমরা একুশ এক থেকে নেক্সট ক্লাসে আলোচনা করব দেখুন খুব সুন্দরভাবে পিডিএফটা সাজানো হয়েছে দেখুন একদম তো নেক্সট ক্লাসে আমরা এই থেকে আলোচনা করব আপনারা জানাবেন যে প্রশ্নগুলো কীরকম লেগেছে এবং এভাবে আলোচনা করবো কিনা ইতিহাস তো আমাদের বিস্তারিত আলোচনা প্লেলিস্টে রয়েছে পাশাপাশি আবার নতুন করে শুরু করার একটা চিন্তা ভাবনা চলছে বিস্তারিতভাবে তো এটা করালে ইতিহাসটা আমিই করিয়ে দেবো তো দেখি কী করতে পারি তো আপনারা জানাবেন ক্লাসটা কীরকম লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ইতিহাস ক্লাস শুরু করব কিনা বিস্তারিতভাবে